হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইংল্যান্ড, ফ্রান্স এবং ইতালি, অ্যাঞ্জেল ডি মারিয়া এই তিন দেশের ক্লাবেই খেলেছেন, আর তিনি যেখানেই থাকেন ডাকাতরা যেন তার পিছু ছাড়ে না। এবার আবার ডাকাতি হয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়িতে। বর্তমানে অ্যাঞ্জেল ডি মারিয়া ইতালির তুরিনেতে অবস্থান করছেন, তবে এর আগে অ্যাঞ্জেল ডি মারিয়ার ইংল্যান্ড ও ফ্রান্সের বাড়িতেও দুর্বৃত্তরা হামলা করেছিল এবং ডাকাতি করেছিল। সেই সময় ডাকাতরা রীতিমতো তার স্ত্রী সন্তানদের জিম্মি করে রেখেছিল এবং সাকসেসফুলি ডাকাতি করতে সক্ষম হয়েছিল। কিন্তু এবার ঘটেছে ভিন্ন ঘটনা। তরুণের বাড়িতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ডাকাত দলের একজন। যে সময় ডাকাতি হয় সে সময় অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী সন্তান সহ তাদের সঙ্গে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়ার জুভেন্টাস সতীর্থ ডুসান ভ্লাহোভিচ। তবে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ও পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ডাকাতি করতে সক্ষম হয়নি ডাকাতরা। পুলিশ তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যদিও তাদের আটকাতে বেশ কিছু গুলি ছুড়তে হয়েছিল নিরাপত্তা রক্ষীদের। এতে অবশ্য কেউ আহত হননি। ডাকাতি হওয়ার ঘটনা অ্যাঞ্জেল ডি মারিয়ার সাথে এর আগেও ঘটেছে। এর আগেও দুইবার তার স্ত্রী সন্তানদের আটকে রেখে ডাকাতি করেছিল ডাকাতরা, কিন্তু এবার তারা সাকসেসফুলি ডাকাতি করতে পারেননি। অ্যাঞ্জেল ডি মারিয়ার বাড়িতে ঢোকার আগেই ডাকাতদের থামানো হয়েছে। এই বিষয়টি নিয়ে জুভেন্টাস তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া বেশ শঙ্কায় রয়েছে, যদিও মাঠে বেশ ভালো পারফর্ম করছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু এ ধরনের ডাকাতির পুনরাবৃত্তি অবশ্যই অ্যাঞ্জেল ডি মারিয়াকে বেশ খানিকটা ভাবাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুটবলের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল অর্থাৎ ফুটবল ফ্যালসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।